আচমকায় 45 মিনিটের নোটিশে নিজের দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন তিনি, তবে তা তাকে করতে দেয়নি সেনা। এই আবহে ভারত থেকে সেই বার্তা প্রকাশ করলেন হাসিনা। সেই বার্তায় হাসিনার অভিযোগ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরে ষড়যন্ত্র করে তার সরকার ফেলে দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে অজ্ঞাতবাসী থেকে বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন হাসিনা। পাশাপাশি তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, তারা যেন মৌলবাদের দ্বারা পরিচালিত না হন। ব্যাংক থেকে টাকা তোলায় বিধিনিষেধ, নোট বাতিলের আতঙ্ক, ভারতের 1 লাখ বাংলাদেশে কত? এর আগে বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন হাসিনা, তা তাকে দিতে দেওয়া হয়নি। মূলত সেই বিবৃতির কথাই দিল্লি থেকে তুলে ধরেছেন হাসিনা। এই বিবৃতির মাধ্যমে হাসিনা দাবি করেন, তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। যদিও এর আগে একবার তার ছেলে জয় দাবি করেছিলেন হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না, তবে পরে জয় নিজেই আবার দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করলেই হাসিনা বাংলাদেশে যাবেন। তথ্যের হেরফের, সেবি প্রধান দিয়ে রিটেক, তথ্যের হেরফের, সেবি প্রধান নিয়ে হিন্ডেনবার্গের বিস্ফোরণের পর পাল্টা দাবি আদানির। শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরো মৃত্যু মিছিল না হয়। ছাত্রদের মৃতদেহের ওপর ভর করে ক্ষমতা দখল করতে চাইছিল বিএনপি, তবে আমি সেটা হতে দিতে পারতাম না, তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াই। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম। হাসিনা আরো বলেন, আমি যদি এখনো দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি ঘটত, দেশের আরো সম্পদ নষ্ট করা হতো, তাই আমি দেশ ছাড়ার এই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করি। আমি বাংলাদেশের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন। তবে আজ যখন শুনতে পাচ্ছি যে আমার দলের নেতারা আক্রান্ত, আমার হৃদয় তখন কাঁদে। এরপর শেখ হাসিনা দাবি করেন, তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। তার কথায়, আল্লাহর দোয়ায় আমি শীঘ্রই বাংলাদেশে ফিরব, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি চিরকাল প্রার্থনারূপে থাকব। এরপর হাসিনা বলেন, আমি দেশের শিক্ষার্থীদের কখনো রাজাকার বলিনি, আমার ভিডিও ফের চালিয়ে দেখা হোক, আমার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, আমায় যখনই দলে নির্বাচিত করা হবে আমি যাব এবং খেলব, শুধু এটুকুই বলতে চাই, দিনের শেষে তো আমাদের দল ভালো পারফরমেন্স করছে, আমি নিজের স্বার্থের থেকে দল কেমন করল সেই নিয়ে বেশি আগ্রহী। আমি সবসময় ইতিবাচক দিকটা দেখে আমার যা যা করণীয়, যা আমার হাতে আছে সেগুলি ভালো করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব। সম্প্রতি কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন কেরল ক্রিকেট লীগের ঘোষণা করেছে, তাই আইকন ক্রিকেটার সঞ্জু স্যামসন এই লীগের উদ্বোধনী এক অনুষ্ঠানে স্যামসনকে উপরিউক্ত কথাগুলি বলতে শোনা যায়।